বুড়িগঙ্গার পাড়ে এক ঝুপড়ি ঘরে জন্ম তার। আর্থিক অনটনে জীবনের যে কোনো পর্যায়ে হারিয়ে যেতে পারতেন তিনি। ভাঙাড়ি কুড়ানো শিশুদের সঙ্গে মিশে হয়ে যেতে পারতেন নাম না জানা কোনো ভাঙাড়িওয়ালা। জিঞ্জিরা কিংবা ধোলাইখালের নিত্য পরিচিত কোনো দোকানের কর্মচারী হয়েও কাটতে পারত তার জীবন। কিন্তু তিনি তার কোনোটাই হননি। ক্রিকেটের প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন সবুজ মাঠের এক বিস্ময়কর জাদুকর। নিজেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। তিনি চোখ ধাঁধানো বিস্ময়ে মোহিত করেছেন ক্রিকেট পাগল বাঙালিকে, যে আলোর ছোঁয়ায় একদিন স্পিনার হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন বর্তমান প্রজন্মের সাকিব আল হাসানরা। তিনি মোহাম্মদ রফিক। আজ রোর বাংলা ফিচারে আমি নাদিয়া আফরিন কথা বলবো সেই মোহাম্মদ রফিককে নিয়ে, যার উত্থান হার মানায় কিংবদন্তিদেরও। শুরুতে ছিলেন বাঁহাতি পেসার, পেশাদারী ক্যারিয়ার শুরুও করেন পেসার হিসেবেই। পরে বন্ধু ওয়াসিম হায়দারের পরামর্শে হয়ে ওঠেন স্পিনার। সেই বাঁহাতি অর্থোডক্স দিয়েই একসময় রফিক নজর কাড়ে পুরো বিশ্বের। পরিসংখ্যানের দিকে তাকালে খুব সাদামাটা ক্রিকেটার মনে হবে রফিককে। 33 ম্যাচে 100 টেস্ট উইকেট আর 125 ওয়ানডেতে 125 উইকেট তো যে কোনো মাঝারি মানের স্পিনারেরই থাকতে পারে। টেস্ট ওয়ানডে মিলিয়ে 2250 রানও খুব নগণ্য। আর রেকর্ডই বা এমন কি, বাংলাদেশের জার্সিতে টেস্ট ও ওয়ানডেতে প্রথম 100 উইকেট নেওয়া বোলার। হ্যাঁ, পরিসংখ্যান বলছে খুব বেশি ক্রিকেটীয় অর্জন নেই তার, কিন্তু রফিককে পরিসংখ্যান দিয়েই মাপা যায় না। লাল সবুজের চিহ্ন বুকে নিয়ে যখন রফিকরা বল করতেন তখন একেবারে শিশু বাংলাদেশের ক্রিকেট। অধিকাংশ টেস্টেই দ্বিতীয় ইনিংসে বল করতে পারতেন না তিনি। অনেক সময় তো হাস্যকর সিদ্ধান্তে তাকে বসিয়েও রাখা হতো টেস্টে। আর খেলতে পারলেই বা কী হতো, হয়তো 100-এর জায়গায় 200 কিংবা 250 টেস্ট উইকেট থাকতো তার। কিন্তু তাতেও কি বোঝা যায় রফিককে? না, যায় না। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার হাতে রফিক যখন কথা বলতেন তখনই বোঝা যেত স্কুল কলেজের গণ্ডির সঙ্গে তার আজন্ম দূরত্ব। কিন্তু কিংবদন্তি হতে যে স্কুল কলেজের গণ্ডি পেরোনো লাগে না, সেটাও সরল হাসিতে বুঝিয়ে দিতেন মোহাম্মদ রফিক। ছোটবেলায় বুড়িগঙ্গার পাড়ে গরু চড়াতে এসে মাঝিকে বলে কয়ে পালিয়ে আসতেন ঢাকার এই পারে। সিনেমা কিংবা বন্ধুদের টানে নয়, ক্রিকেটের টানে। ঢাকায় আসলে ক্রিকেটটা ভালো খেলা যেত। আর যদি সংসারের অনটনে নাই আসতে পারতেন তাহলে জিঞ্জিরার অলিতে গলিতেই চলতো তার ক্রিকেটীয় আরাধনা। তারকা হয়ে ওঠার পরও সেই নারীর টান ভুলেননি রফিক। মাঠ কিংবা মাঠের বাইরে সবখানে থাকতেন মাটির মানুষের মতো। ICC ট্রফি জয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন কি চান। জবাবে রফিক বলেছিলেন বাবুবাজারে একটা ব্রিজ হলে খুব ভালো হতো, খুব কষ্ট হয় দুপারের মানুষের আসা যাওয়া করতে। স্কুলে পড়তে পারেননি বলেই হয়তো স্কুলের প্রতি তার দরদ হার মানায় তথাকথিত ভদ্র সমাজের কৃত্রিম শিক্ষানুরাগকে। ওই সময় পাওয়া রফিকের সরকারি জমির উপরই গড়ে উঠেছিল স্কুল। গাড়ি বিক্রির টাকাও দান করেছিলেন সেই স্কুলের জন্যই। বলেছিলেন, ভাই আমরা তো পড়ালেখা করতে পারি নাই, খুব গরিব ঘরের পোলা, পোলা পাইনগুলা যেন পারে, কি আসে যায় পরিসংখ্যানে। রান আর উইকেট দিয়ে কিংবদন্তি হওয়া যায়, কিন্তু রফিকরা তার চেয়েও বেশি কিছু।